তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার কোরআন আয়াত শুনে, এটা কোরআন হাদিসের কোনো দলিল নাই, এটা মিশর থেকে চালু হয়েছে, এটা মিশরীয় বেদাত, অবশ্যই পরিহার করা উচিত। على تجارة تنجيكم من عذاب أليم. الله أكبر বলবেন না, এটা বলার কোনো দলিল নাই, এটা মিশর থেকে চালু হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। আজকে দুঃখজনক হলো সত্য, এক শ্রেণীর লোকেরা শেষ নবীর উম্মত হওয়ার পরেও ভণ্ড মির্জা মীর গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এই মিথ্যু প্রতারক কুলাঙ্গার যার বাথরুমে মৃত্যু হলো, এই ভণ্ডকে নবী বলে মানার চেষ্টা করে, আবার তাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের একটি অংশ হলো এটা। আল্লাহ পাক বলেন, أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم. الله أكبر বলবেন না, এটা বলার কোনো দলিল নাই, এটা মিশর থেকে চালু হয়েছে। কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার কোরআন আয়াত শুনে, এটা কোরআন হাদিসের কোনো দলিল নাই, এটা মিশর থেকে চালু হয়েছে, এটা মিশরীয় বেদাত, অবশ্যই পরিহার করা উচিত। মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। চুপ থাকতে বললেন কে? আল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে বললেন কে? আল্লাহ। কিন্তু আপনি আমি আল্লাহু আকবার বলে উঠলাম, তাহলে কোরআনের আয়াত বিরোধী হলো। এরা মিশরীদের তৈরি করা বেদাত, অবশ্যই পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, يوري دونالي وتوفيو نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. ومسلم يهودي نصارى بدعتي مشرك إرا إسلام النور كي مخير فتكار نيبهي دي جاي